লেখাটি লিখেছেন বইটা অধ্যয়নরত একটা আপু। আমি কথাগুলো তুলে এনেছি শুধু আমার আপনার জন্য, কথাগুলো খুবই দরকার, কারণ প্রতিনিয়ত এই সব ভুল আমিও করে থাকি, রীতিমতো আপনিও। আমি ড্যাম শিওর এই ভুলগুলোর মাঝে শুধু আমি আপনি না, সবাই জড়িত, সবাই কম বেশি আমরা ইনভলভ। তাই বলছি কথাগুলো এড়িয়ে যাবেন না, চলুন শুরু করা যাক। আই লাভ ইউ লিডার্স স্কোয়াডস। আজকের যুগে আমরা খুবই স্মার্ট, এত স্মার্ট যে ডিপ্রেশন নিয়ে সচেতন হলেও মানুষকে জাজ করতে ছাড়ে না। সারাদিন আমাদের মতো লোকই আমরা সোশ্যাল মিডিয়াতে বলি যে জাজমেন্টাল মেন্টালিটি পরিহার করুন, আবার ঠিকই ফেসবুকের কোনো স্ট্যাটাস দেখলে এক মিনিটের আগেই তাকে আমরা লেইম বলে স্বীকার করে নেই। বলে যে কী লেইম একটা পোলাপান, কী লেইম সব পোলাপান। কেউ যদি সিঙ্গেল থাকে আমরা তাকে নিয়েও জাজ করি, আবার কারো যদি ব্রেকআপ হয় আমরা তাকে নিয়েও জাজ করি। কেউ যদি কালো হয় বলি তুই তো কাইল্লা, আবার কেউ যদি ফর্সা হয় বলি ফর্সা হলে কি সুন্দর হওয়া যায় নাকি। মানে জাজের কোনো শেষ নেই, আমাদের জাজ করতেই হবে, কিছু একটা নিয়ে করতে হবে আমাদের। কেউ রেজাল্ট ভালো করলে তাকে আমরা বলে আতেল, আবার কেউ যদি রেজাল্ট খারাপ করে সে তো গণনার বাইরে। কেউ লম্বা হলে বলি তাল গাছ, কেউ যদি খাটো হয় বলি যে এ তো বেটে ছেলে। মাঝারি আকারের হলেও তাকেও আমরা জাজমেন্ট শুরু করে দিই যে ছেলে মাঝারি, অন্যান্য দিই, তখন আবার অন্যদিকে আমরা ফোটা দিই। তবু জাজমেন্ট আমাদের করতেই হবে, আমরা জাজমেন্ট করবোই, আমাদের বেতন দিচ্ছে জাজ করার জন্য। কেউ যদি মোটা হয় তবুও আমরা জাজ করি, কেউ চিকন হলে তাকে বাস বলে তবুও আমরা জাজ করি। 18+ কথাবার্তা বুঝলেন না? আপনি কোন যুগে বাস করেন বেটা? খ্যাত মেমকে সিরিয়াসলি নিয়ে ফেললেন আপনি দেখি, একবারে এই যুগের সাথে মানানসই না। থামেন, সবে তো শুরু, আরও অনেক আছে। এই যুগে আবার গানের কালেকশন দেখেও নাকি মানুষকে জাজ করা হয়। সোশ্যাল মিডিয়াতে ঝড়তোলা কোনো মুভি বা সিরিজ যদি না দেখে থাকেন অবশ্যই আপনার রুচির গণ্ডগোল আছে, আবার যদি দেখে থাকেন তাহলে স্রোতে গা ভাসানো, তবুও জাজ করবে। সোশ্যাল মিডিয়াতে আপনি যদি অ্যাক্টিভ না হন আপনি একটা নার্ড, আর যদি আপনি অ্যাক্টিভ হন অ্যাটেনশন সিকার। পাবজি খেলে থাকলে সেটা সময় নষ্ট, না খেলে থাকলে এ বেড়া সারাদিন করসটা কি। পশু হত্যা নিয়ে কথা বললে এত মানুষ মরছে তখন কিছু হয় না, মানুষ হত্যা নিয়ে কথা বললে কবি নীরব। রবীন্দ্র ভক্ত হলে আপনি সুশীল, আর বিটিএস ভক্ত হলে ভাই আপনার লিঙ্গ নিয়ে আমার সন্দেহ আছে। আর আপনি যাই করবেন কোনো না কোনোভাবে সেটা শো অফ, কীভাবে সেটা যারা বলে তারাও জানে কি না সন্দেহ। এ যুগের মানুষ আপনার হাঁটার ধরন, আপনার বসার ধরন, আপনার কথাবার্তার ধরন, জামা কাপড়, ছুটিতে কী করেন সব কিছু নিয়ে জাজ করবে। আর এই কোয়ারেন্টাইন এটা তো পারফেক্ট সময়, করাই যায় জাজ। ভার্সিটিতে উঠে ছেলে মেয়েদের সাথে ফ্রিলি চলাফেরা না করতে পারলে আপনি একেবারে অচল মাল। একটা ব্রেকআপের পর আরেকটা রিলেশনে গেলে আপনার ক্যারেক্টার নিয়ে প্রশ্ন তোলা হয়ে যায়। আপনি দেখতে খারাপ হলে এটা বিশাল ধরনের সমস্যা, আবার দেখতে ভালো হলেও বিরাট সমস্যা। আপনি কোন বিষয় নিয়ে আনন্দ প্রকাশ করবেন, আবার কোন বিষয় নিয়ে দুঃখ প্রকাশ করবেন, এটা নিয়েও মানুষ জাজ করবে। কথা বেশি বললে এক্সট্রোভার্ট, কথা কম বললে ইন্ট্রোভার্ট। সবসময় হাসি খুশি থাকলে আপনি লেইম, সবসময় মন মনে থাকলে আপনি অ্যাটেনশন সিকার। আপনি অন্য ধর্মের মৃত্যুতে শোক প্রকাশ করলে খাতির পোলা বলে কোরআন হাদিসের বক্তব্য এনে আপনার সামনে হাজির। গালি দিতে পারলে আপনি বিশেষ কুল, না দিতে পারলেও সেটা আপনাকে কুল দেখানোর একটা চেষ্টা। মাদ্রাসাতে পড়লে আপনি জঙ্গি, প্রাইভেট ভার্সিটিতে পড়লে আপনার বাবার টাকার গরম, আর পাবলিক ভার্সিটিতে পড়লে মেধার অহংকার। বাংলা মিডিয়ামে পড়লে ইংলিশ পারে না, ইংলিশ মিডিয়ামে পড়লে ভাবেই বাঁচে না। টিকটকে ভিডিও বানালে প্রতিবন্ধী, আবার ইউটিউবে ভিডিও বানালে সস্তা সেলিব্রিটি হওয়ার ধান্দা। বাবা মাকে নিয়ে পোস্ট দিলেও লোক দেখানো আবেগ, আবার বাবা মাকে নিয়ে পোস্ট না দিলেও আজকালকার ছেলেরা বাবা মাকে গোনেই না। এভাবে জাজ করতে করতে আমরা আসলে খেয়ালই করি না, আমরা প্রত্যেকটা মুহূর্তে সব কিছু নিয়ে জাজ করছি। আর বুলিং, বুলি করতে করতে মানুষ মেরে ফেললেও আমরা বুলি করতেই থাকবো, বডি শেভিং থেকে শুরু করে সব করব, আমরা খুব স্মার্ট। সেলিব্রিটি হয়ে গেলে তার বিষয়ে যা খুশি রটানো যায়, আর সাধারণ মানুষ হলে তাকে যেভাবে ইচ্ছা হেনস্থা করা যায়, আমরা ব্যাপক স্মার্ট। তারপর আমরা ডিপ্রেশন নিয়ে বড় বড় পোস্ট দিব, কেউ কারো কথা শোনে না, এসব লিখে আমরা জ্বালাময় ভাষণ দিব, এবং সেসব নিয়ে আবার মানুষকে জাজ করব। সুশান্ত মারা গেলে আমরা বলিউডের 14 গোষ্ঠী উদ্ধার করব, কিন্তু আমার পাশের মানুষটার জাজ করতেই থাকবো।
মৃত্যুর পক্ষে বিপক্ষে যুক্তি খাড়া করবো, মরা মানুষকে নিয়ে হাসাহাসি করবো। অবশ্য সেটা সুশান্তকে নিয়ে হলেও বিরাট সমস্যা, আবার মন্ত্রীকে নিয়ে হলেও ব্যাপক কুল ব্যাপার। এই যে সুশান্ত কতটা কষ্ট পেয়ে সুইসাইড করেছেন, এই নিয়ে গবেষণা করেছেন, ভীষণ কষ্ট পাচ্ছেন। শুধু একবারও ভাবছেন না, এরকম হাজার হাজার সুশান্তকে আমরা প্রতিনিয়ত মরে যেতে বাধ্য করেছি, কারো সামনে তাকে নিয়ে মক করে আপনারা প্রমাণ করছেন আপনারা খুব স্মার্ট। হয়তো যাকে নিয়ে মক করছেন সেই হেসেই উড়িয়ে দিচ্ছে, কারণ কষ্ট কেউ আপনাকে দেখিয়ে পাবে না। দয়া করে আগে মানুষকে জাজ করা অভ্যাসটা ত্যাগ করুন, তারপর ডিপ্রেশনে থাকা মানুষগুলোর পাশে থাকার প্রতিশ্রুতি দিন। প্রশংসা করতে যদি না পারেন তাহলে সমালোচনা করবেন না, আর যদি পারেন তাহলে গঠনমূলক সমালোচনা করবেন। ধন্যবাদ। আমার সাবস্ক্রাইবার সংখ্যা 500+, যদিও আমি ভিডিও করে এটা ভাইরাল করতে পারবো না, কিন্তু যদি আপনারা চান, যদি আপনারা মনে করেন যে এটা শেয়ার করা উচিত অন্যদের সাথে, তারা আপনারা শেয়ার করবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, আর খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক দিবেন। অপশন ইজ দেয়ার।